গুড নুন, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত। এখন বাজে 12:30, আর আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকালবেলা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমাদের, তারপর সবজি টবজি কেটে রান্নাও বসিয়ে দিয়েছি, আর কী রান্না করি তোমাদের তো অবশ্যই দেখাবো। আর চলো তোমাদেরও এখন রান্নাঘরে নিয়ে যাই, আর তোমরা দেখতে থাকো আমার আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখানে আলু পটল ভাজা বসিয়ে দিয়েছি, একটু কম করে ভেজেছিলাম আজকে, যেহেতু একবেলার জন্য করেছিলাম ওই জন্য। একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও আমার প্রায় ফুটতে আরম্ভ করে দিয়েছে। আর তখন না প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, দেখো তোমাদের একটু বাইরেটা দেখিয়েও নিলাম, আকাশটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এদিকে মাংস রান্না করবো, ওই জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম। এখানে দেখো আলু টমেটো পেঁয়াজ রসুন সব রেডি করেছি, লঙ্কা, আর এখানে মশলাটাও পেস্ট করে নিয়েছি। আর এখন রান্না করার পালা। এদিকে দেখো মাংসটা কষাতে আরম্ভ, সব কিছু আগে রেডি করে নিয়ে রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, আর খুব সুবিধে হয়, আমার তো তাই মনে হয়, আর আমি সেটাই কিন্তু করি। মাংস রান্নাও আমার কমপ্লিট, শেষে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, আর একটু গরম মশলা দিয়েছিলাম। সত্যি কথা বলতে মাংসের মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, ওটা একটু টিপে খেতে আরও বেশি ভালো লাগে। এখানে দেখো খাবার নিয়ে বসে পড়েছি, সাথে একটু স্যালাড আর লেবু তো অবশ্যই লাগবে, বিশেষ করে লেবু তো লাগবেই। এখানে একটু ভাজা দিয়ে প্রথমে খেয়ে নিলাম, খেতে কিন্তু অসাধারণ লেগেছিল বন্ধুরা। আর এখানে মাংসের আলুটা ভালো করে ভাতের সাথে মেখে নিচ্ছি। মাংসের আলু তো শুধু আলু না, এটা একটা বাঙালির ইমোশনও বলতে পারো, মানে আলু মাংসের চেয়ে বেশি পছন্দের। খাওয়া দাওয়ার পর আকাশটার অবস্থা দেখে তো আমি অবাক, পুরো কালো করে এসেছিল। আর এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছিল, জানালার ধারে বসে অনেকক্ষণ বৃষ্টিটা উপভোগ করলাম। আর এখন তো 5:30 বাজেই পুরো অন্ধকার হয়ে যায়। যাই হোক একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর, আজকে তো প্রচণ্ড বৃষ্টি হলো দুপুরবেলা, আর এখন আপাতত বৃষ্টি নেই, আকাশটা এমনি অন্ধকার হয়ে আছে। আর সন্ধ্যা দিয়ে একটু বসলাম আর কি, এখন একটু চা বানিয়ে খাবো, এখনও চা খাইনি, চলো তোমাদেরও সাথে নিয়ে যাই। তারপর আটাটা আগে মেখে রাখলাম, তারপর চা বানিয়েছিলাম, কারণ একটু তাড়াতে ছিলাম, মানে হুট করে প্ল্যানিং হলে যা হয় আর কি। এখানে দেখো চাটাও ভালো করে বানিয়ে নিলাম, এখানে চা আর প্যাটিস নিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে চায়ের সাথে মুড়িটা আমার বেশি ভালো লাগে, কিন্তু আজকে প্যাটিসই খেলাম, যেহেতু ঘরে ছিল ওই জন্য, না খেলে আবার নষ্ট হয়ে যাবে, এসব জিনিস বেশি দিন থাকলে ড্যাম হয়ে যায়। খেয়ে চায়ের বাসনটা তাড়াতাড়ি করে ধুয়ে রেডি হয়ে পড়েছি, আর আমি এখন যাব একটু বাজারে বুনুর সাথে, এই জন্যই বললাম হুট করে প্ল্যান। আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আজকে কোনো কথা হয়নি যাবো যে, ওই জন্য হুট করেই বললাম। আর এইবার দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, প্রথমে একটু আসলাম টেইলার্সের দোকানে, এখানে কিছু কাজ ছিল ওগুলো করে তারপর বাকি কাজগুলো শেষ করব। আর এর মাঝখানে আমরা দুজন একটু দেখেও নিলাম নিজেদের, আর আমি যে ভিডিও করছিলাম সেটা বুনু প্রথমে বুঝতে পারেনি, পরে বুঝতে পেরেছিল। যাই হোক এরপর চলে আসলাম একটা কাপড়ের দোকানে, এখানে পুজোর বাজার করতে একদমই আসিনি, বাড়িতে ইউজ করার নাইটি নেওয়ার জন্য এসেছিলাম আমি আর বুনু দুইজনই। বন্ধুরা বাজার থেকে এইমাত্র বাড়ি আসলাম, আর তারপর হাত পা ধুয়ে ঘরে এসে একটু বসলাম, ফ্যানের নিচে গরম লাগছে প্রচণ্ড, যদিও আজকে খুব একটা গরম নেই, তবুও মানে আসলাম গেলাম এটাই বুঝি বেশি পরিশ্রম হয়ে গেল। যাই হোক একটু হাওয়া খাবো এখন, তারপর যাবো রান্নাঘরে রুটি বানাতে, আর এখন বাজে ওই 9টার মতো। এরপর একটুখানি সময় রেস্ট নিয়ে চললাম রান্নাঘরে রুটি বানাতে, গরম গরম রুটি বানিয়ে খেতে বসে পড়েছি, আর খাওয়াটা তো দারুণ হয়েছিল রসিনের মতো, রুটি মাংস কার না পছন্দের বলো, আর সাথে এক টুকরো পেঁয়াজ আর একটুখানি শশা। আজকের ব্লগটাও খেতে খেতে এন্ড করছি, কেমন লাগলো জানিও। গুড নাইট, টাটা।